হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশের কোথায় অবস্থিত এবং বাংলাদেশে কয়টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে তার বিস্তারিত বর্ণনা তুলে ধরবো আপনাদের সামনে। বাংলাদেশে যে কয়েকটি আইভিক সেন্টার আছে তার মধ্যে অন্যতম হলো কুষ্টিয়া আইভিএসি সেন্টার। এটি সম্প্রতি খোলা হয়েছে। এটি অবস্থিত জেলা পরিষদ ভবন 145 নবাব সিরাজউদ্দৌলা সড়ক NS রোড কুষ্টিয়া। আইভিএসি সেন্টার কুমিল্লা, এটি অবস্থিত 211 গাংচিল কান্দির পার নজরুল ইসলাম অ্যাভিনিউ দ্বিতীয় তলা কুমিল্লাতে। এরপর আইভিএসি সেন্টার হলো নোয়াখালীতে, এটি অবস্থিত মোর্শেদ আলম কমপ্লেক্স নুরুল হক রোড ওয়ার্ড নং 5 গণিপুর চৌমুহনী নোয়াখালী। এরপরে আইভিএসি সেন্টারটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়াতে, এটি অবস্থিত 87 পশ্চিম পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়াতে। এরপরের আইভিএসি সেন্টারটি অবস্থিত সাতক্ষীরাতে, এটি অবস্থিত সংগ্রাম মার্কেট দ্বিতীয় তলা ইটাগাছা বাঙালির মোড় সাতক্ষীরা। এরপরের আইভিএসি সেন্টারটি অবস্থিত বগুড়াতে, এটি অবস্থিত মেমো ইন লিমিটেড নওদাপাড়া রংপুর রোড বগুড়াতে। এরপরের আইভিএসি সেন্টারটি হলো ঠাকুরগাঁয়ে অবস্থিত, এটি অবস্থিত 1906/3 শান্তিনগর ওয়ার্ড নং 1 ঠাকুরগাঁও। এরপরের আইভিএসি সেন্টারটি হলো ঢাকাতে, এটি সবচেয়ে জনপ্রিয় বড় এবং সবচেয়ে ভিড় হয় এখানেই। এটি অবস্থিত GFC বা যমুনা ফিউচার পার্কে, দক্ষিণ কোর্ট যমুনা ফিউচার পার্ক প্রগতি সরণি বাড়িধারা 1229। এরপরের আইভিএসি সেন্টারটি অবস্থিত রাজশাহীতে, এর অবস্থান মরিয়ম আলী টাওয়ার হোল্ডিং নম্বর 18 557 নম্বর প্লট প্রথম তলা প্রাচীন বিসমিল্লা গ্রেটার রোড বর্ণালী মোড় প্রথম তলা ওয়ার্ড নম্বর 10 রাজশাহী। এরপরের আইভিএসি সেন্টারটি হলো খুলনাতে, এর অবস্থান হলো রাহাত সেন্টার 71 নতুন সৈয়দ আলী হোসেন সড়ক পুরাতন বাইপাস সড়ক ছোট বয়রা ওয়ার্ড নং 17 খুলনা 9000। এরপরের আইভিএসি সেন্টারটি হলো সিলেটে, এর অবস্থান হলো রহিম টাওয়ার সুবানীঘাট বিশ্বরোড রোড সিলেট 7100 বাংলাদেশ। এরপরের জনপ্রিয় আইভিএসি সেন্টারটি হলো চট্টগ্রামে, এর অবস্থান 2111 জাকির হোসেন রোড হাবিব লেন বিপরীত পবিত্র ক্রিসেন্ট হাসপাতাল চট্টগ্রাম। এরপরের আইভিএসি সেন্টারটি হলো রংপুরে অবস্থিত, এই আইভিএসি সেন্টারটির অবস্থান হলো জেবি সেন রোড বিপরীত রামকৃষ্ণ মিশন মাহিগঞ্জ রংপুর। এরপরের আইভিএসি সেন্টারটি হলো ময়মনসিংহে অবস্থিত, এটি অন্যতম একটি আইভিএসি সেন্টার যা বাংলাদেশে অবস্থিত। এর অবস্থান হলো শাজাহান সেন্টার পাটগুদাম রেলির মোড় সদর ময়মনসিংহতে অবস্থিত। এরপরে আইভিএসি সেন্টারটি হলো বরিশাল, বরিশাল আইভিএসি সেন্টারটির ঠিকানা হলো মীর টাওয়ার কাশীপুর ইসাকাটি ওয়ার্ড নম্বর 29 DIG অফিসের কাছে বরিশাল। সর্বশেষ আইভিএসি সেন্টারটি হলো যশোরে অবস্থিত, এই যশোর আইভিএসি সেন্টারটির ঠিকানা হলো 210 নড়াইল রোড যশোর। এটি BADC বীজ স্টোরেজ গুদাম সুপারি বাগানের বিপরীত দিকে অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, এখানে আইভিএসি সেন্টারগুলোর হটলাইন ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট দেওয়া আছে প্রতিটি ঠিকানাতেই। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে যে কোনো সমস্যার জন্য কথা বলতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে জানান আপনার মতামতটি কেমন হলো এই ভিডিওটি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।